আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুমাইয়া বিডিওমান ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, আর আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আমরা এখানে একটা ফার্নিচারের দোকানে এসেছি, কম্বল দেখছিলাম আর বিভিন্ন ফার্নিচার দেখছিলাম আর কি, খুবই সুন্দর। বিশেষ করে আমরা কম্বলই দেখতে এসেছি। আর এখানে যেহেতু অনেক ধরনের ফার্নিচার আছে, অনেক ধরনের জিনিসপত্র আছে, এই যে দেখেন কত ধরনের কম্বল রয়েছে। আর অনেক বড় একটা শপ, আমরা এসেছি মূলত সেন্টার পয়েন্টের একটা ফার্নিচারের দোকানে, নামটা আমি ভুলে গিয়েছি। আর এই যে কুশনগুলো কি সুন্দর, যাই হোক। আর এই খাটটাও আমাদের ভালো লেগে গেছে। আর আমরা যেটা দেখতে গিয়েছিলাম তো সেটা দেখে এসেছি, এখনও নেওয়া হয়নি। আর এটা হচ্ছে তার পরের দিন, আর সেদিন ভিডিও করিনি। আর শপটা এত বড়, এত সুন্দর, মানে এই জিনিসপত্র দেখতে দেখতেই চোখ জুড়িয়ে গিয়েছে। আর এত সুন্দর সুন্দর সংসারের জিনিসপত্র, আসলে আমরা মেয়েরা এমনই, সংসারের জিনিসপত্র দেখলে আর মাথা ঠিক থাকে না। আমি যদি আপনাদের দেখাতে পারতাম এত সুন্দর সুন্দর ঘরের জিনিসপত্র। আর নেক্সট কখনো গেলে আমি অবশ্যই ভিডিও করব। আসলে অনেক বড় সব, মানুষও কম, তাই আমি ভিডিও করিনি। ভিডিওর প্রসঙ্গে আমি কথা বলতে ভুলে গিয়েছি, বাকিগুলো পরে বলছি আর কি। এখানে হচ্ছে আমি সকালে নাস্তা করে নিয়েছিলাম, সেটা দেখতে পেয়েছেন। আর দুপুরে হচ্ছে বড় আনা হয়েছিল আর সাথে গুড়া মাছ। বেশ অনেক বছর পর আমি বড় খেলাম, প্রায় 2-3 বছর পর। বড়গুলো হোটেল থেকে কিনে আনা হয়েছিল, কিন্তু কোনো কিছুতে কমতি ছিল না, খুবই ভালো ছিল খেতে। আর ঝালের পরিমাণটা অতিরিক্ত ছিল, এটাই হচ্ছে একটা সমস্যা। আর মশলাপাতি সব কিছু বরাবর দিয়েছে, অনেক মজা হয়েছে মাছটাও। আপনাদের ভাইয়ের বাহিরে কাজ থাকলে আমাকে বাসায় রান্না করতে মানা করে, যদি তার লেট হয় আসতে তখন সে খাবার নিয়ে আসে, কারণ জানে বাচ্চা নিয়ে রান্না করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, তাই কষ্ট দিতে চায় না আর কি। অনেক সময় নিজে কিনে নিয়ে আসে, আর আমি অনেক সময় চেষ্টা করি নিজে রান্না করে ফেলার। তো এই তো আমার কিছু টুকটাক কাজ ছিল, সেটা সেরে নিলাম। আর এখানে হচ্ছে সোফিয়াকে একটা মালটা কেটে দেবো, আর মালটাটার কালার হচ্ছে একদম লাল, খুবই সুন্দর। আর এটা খেতে অনেকটা সুস্বাদু, কিছুটা জাম্বুরার মতো আর কি, অনেক ভালো লেগেছে খেতে মাশাল্লাহ। আর আজকের ভিডিওতে আমি টোটাল 2-3 দিনের ভিডিও শেয়ার করছি, 2-3 দিন না, 4-5 দিন হবে এরকম। আর এই তো আজকে হচ্ছে আপনাদের ভাই রান্না করবে ছড়া দিয়ে চিংড়ি মাছ। আপনাদের ভাই হচ্ছে সব কিছু কেটে সুন্দর করে সাজিয়ে আমাকে ডাকছে ভিডিও করার জন্য, তাই আমি এসে ভিডিও করছিলাম আর কি। আমাকে জিজ্ঞাসা করছিল যে ভিডিও করবে কি না, তো আমি বলেছিলাম হ্যাঁ করব। তো সে কীভাবে ছড়া দিয়ে মাছ দিয়ে রান্না করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আর সাথে সংসারের বিষয়ে কিছু কথা বলছি আর কি। তো যেটা বলছিলাম, জিনিসপত্রগুলো দেখে আসলে মাথা ঠিক থাকে না। বিয়ের পর আসলে আমরা এমনই, জামা কাপড় বা অন্য কিছুর থেকে নিজের সংসারের জিনিসপত্র দেখলে বেশি ভালো লাগে বা কিনলে ভালো লাগে আর কি। আমার কাছে যেটা মনে হয় প্রত্যেকটা মেয়েরই এমন, বিয়ের পর নিজের সংসারের প্রতি মায়া ঢুকে যায়, সংসারের জিনিসের প্রতি, সংসারের জিনিসের প্রতি, কোনটা রাখলে ভালো লাগবে বাসায়, কোনটা দিয়ে সাজালে সুন্দর হবে, নিজের ছেলে মেয়েদেরকে কোনটা পরলে ভালো লাগবে, এইটাই আর কি। আর আমার মেয়ে হচ্ছে বয়স দেওয়ার সময় অনেক জোরে জোরে চিল্লাচ্ছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো আপনাদের ভাইয়া হচ্ছে পেঁয়াজটাকে লাল করে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছে, তারপর হচ্ছে টমেটো দিয়ে দিয়েছে আর কি। সে একটু বেশি পরিমাণে টমেটো দিয়েছে, কারণ ঝোলটা ঘন খেতে পছন্দ করে ছড়ার। তারপর এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, আর একটু আমরা মাদার্স কারি দিয়ে দিচ্ছি আর কি, কারি মশলা। তো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে ছড়া আর মাছগুলো দিয়ে দিব। ছড়াগুলোকে আগে ফার্স্টে ভেজে নিয়েছে, তবে চিংড়ি মাছটা আজকেও ভাজেনি, ওটাকে টমেটোর মধ্যেই কিছুক্ষণ কষিয়ে নেবে। আর যেটা বলছিলাম আর কি, যেটা বলতে চাই, আল্লাহ তাআলা বিয়ের পর প্রত্যেকটা মেয়েকে সুন্দর একটা সংসার দান করুক, যারা খুব সুন্দর সাংসারিক মেয়ে তাদের সংসারটা যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেয়। এখন অনেকে বলবে না যারা সাংসারিক তাদেরকে কেন বলছেন সব কিছু পরিপূর্ণভাবে দিতে, সবাই তো বিয়ের পর সংসার করে, আসলে করে, কিন্তু অনেকে আবার করেও না পরিপূর্ণভাবে, সংসারটা করতে চায় না, এটা একদম বাস্তব সত্যি কথা, এরকম অনেকেই হয়তো দেখে থাকবেন। তবে সবাই সাংসারিক না হওয়ার পিছনে কিছু কারণও থাকে, বা পারিপার্শ্বিক কোনো কারণ থাকতেই পারে। তো সবার সেম না, আবার কেউ আছে সব কিছু থেকেও সংসারে মনোযোগী না, সংসারটা সুন্দরভাবে করতে চায় না। এতে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে, এটাকে এখন ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেবে। আর মেয়েদের জন্য হচ্ছে সংসারটা
গুরুত্বপূর্ণ একটি জায়গা। এটাকে আপনি যত বেশি ভালোবাসবেন, যত বেশি আগলে রাখবেন, আপনি তত বেশি ভালোবাসা পাবেন। আর এখানে হচ্ছে আমার মেয়েও নাড়াচাড়া করছে আর কি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সে অনেক কান্নাকাটি করছে, আমরা দুজন এখানে দাঁড়িয়ে কী করছি সেও দেখবে, তাই কোলে নিয়ে আপনাদের ভাই একটু বললো যে ভিডিও করো, সে রান্না করছে আর কি। আর এই তো ছড়াগুলোও দিয়ে দিলাম। আর আমি হচ্ছে এখন অনেক দিন পরপর ভিডিও দিচ্ছি, তো আমার প্রিয় আপু ভাইয়ারা আমাকে ভুলে যাবেন না, চেষ্টা করি আমি সবার ভিডিওগুলো দেখার। আর আমার ভিডিওগুলো সবাই দেখবেন, ইদানিং আমি ভিডিও না দাঁড়াতে আমার চ্যানেলের রিচ অনেকটাই কমে গিয়েছে। তো আপনাদের ভাইয়া রান্না করতে করতে আমি এখানে পিনাট বিটেলটা খাচ্ছিলাম আর কি, তো এটা আমি চোখের কি বলবো ক্ষুধায় নিয়েছি। এখন এটা খেতে গিয়ে দেখি এটা এত বেশি হার্ড, আর বাদামগুলো অনেক বড় বড়, তো তাই বাইট দেওয়ার সাথে সাথে দাঁতে ব্যথা পাওয়া যায়। আর এখানে আমার মেয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আমি কী খাচ্ছিলাম, সে তো এটা খেতেই পারবে না কারণ তার দাঁত এখনও ছোট। আর এই যে আমাদের রান্নাটাও প্রায় শেষ হয়ে এসেছে, আমরা এখানে কোনো পানি দেইনি, পানি ছাড়া অল্প আছে ঢেকে রান্না করেছি, ছড়া থেকে যা পানি বের হয়েছে তা দিয়ে রান্নাটা করে নিয়েছি আর কি। আর উপর দিয়ে ধনে পাতাটা ছিটিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। দুঃখিত আমি কথার সাথে বারবার বলে ফেলছি, আর তারপর হচ্ছে এগুলো বেশি বলে ফেলছি, আসলে কথার প্রসঙ্গে চলে আসে আর কি। এই তো রান্না বান্না শেষ, এখন খাবার খাবো। আর আপনাদের ভাইও হচ্ছে প্লেটটা সাজিয়ে দিয়েছে, সে রান্না করবে, আমাকে প্লেট সাজিয়ে দিবে না তা কি হয় নাকি। তো কেমন হয়েছে আমার আজকের রান্নাবান্নাগুলো আমার হাজব্যান্ডের হাতে অবশ্যই কমেন্টে জানাবেন। খেয়ে নিলাম, ভালোই হয়েছে খেতে, বিশেষ করে লেবু চিপে খেতে অনেক বেশি মজা। এটা হচ্ছে রাতের বেলায় আমার খুবই পুডিং খেতে ইচ্ছা করছিলো, তো এখন বড় কোনো পাত্রে বানাতে ইচ্ছা করছিল না, তাই ফেসবুকে একজনকে দেখলাম আমি মগে পুডিং বানাতে, তো আমিও বানিয়ে ফেললাম, খুবই সুন্দর হয়েছে। মগে যে এত সুন্দর পুডিং হবে আমি তো তার কল্পনাও করিনি। আর আমার ভয়েসে আজকে অনেক ভুল হচ্ছে, আসলে অনেকদিন পর ভয়েস দিলে যা হয় আর কি। তো এটাকে এখন আমি কেটে খাবো, আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছে তখন এটাকে আমি কেটেছিলাম, কারণ সোফিয়াকে ঘুম পাড়ানোর আগে আমি এটা বসিয়েছিলাম, তো ঘুমিয়ে যাওয়ার পর এটা দেখলাম যে হয়ে গিয়েছে, তো মজাই হয়েছিল খেতে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।